নমস্কার, আমি সৌনিমা গুপ্ত। আমি রায় মার্চেন্টের বায়োলজি এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একজন সদস্য। আজ আমি তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্সের 5.4A অধ্যায় জীববৈচিত্র্য টপিকের উপর আলোচনা করব। এই অধ্যায়টিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে পড়ব। আজকে আমি তোমাদের সাথে পার্ট ওয়ান আলোচনা করব। এই পার্ট ওয়ানের মধ্যে আমরা কী কী আলোচনা করব, না জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব কী, জীববৈচিত্র্যের স্তরগুলো কী কী। প্রথমেই আমরা জেনে নেব জীববৈচিত্র্য কী। জীববৈচিত্র্য কথাটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে জীব মানে হচ্ছে উদ্ভিদ বা প্রাণী, আর বৈচিত্র্য মানে হচ্ছে ভ্যারাইটি, বিভিন্ন টাইপস। তাহলে জীব বৈচিত্র্য কি? বিভিন্ন রকম উদ্ভিদ এবং প্রাণী, তাদের বিভিন্ন ভ্যারাইটি, তাদের বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্নতা যেটাকে আমরা বলি, সেই একসাথে, মানে একটা কোনো বাস্তুতন্ত্রে বা পুরো এই যে আমাদের জীব জগতে নানান রকমের উদ্ভিদ প্রাণী, বিভিন্ন রকমের উদ্ভিদ প্রাণী আছে, আণুবীক্ষণিক জীব আছে, এদেরকে একত্রে আমরা বলছি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবারে জীব বৈচিত্র্যের গুরুত্বটা কি আমরা জানব, মানে এই জীব বৈচিত্র্য এত ইম্পর্টেন্ট কেন? প্রথম যেটা আমরা জানব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব। একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম উপাদান, যেমন উৎপাদক, খাদক, বিয়োজক, এদের প্রত্যেকেরই কিন্তু সেই বাস্তুতন্ত্রের মধ্যে কিছু গুরুত্ব আছে। মানে বাস্তুতন্ত্র যে মধ্যে যে যে জীব আছে বা তাদের সবারই কিছু না কিছু গুরুত্ব আছে, কিছু না কিছু ভূমিকা আছে সেই বাস্তুতন্ত্রটাকে ক্রিয়াশীল রাখার জন্য। এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, এখানে কিছু বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটাকে নিয়ে আলোচনা করছি। এখানে দেখা যাচ্ছে যে ফুলের মধ্যে, ফুলের মধু খায় প্রজাপতি, সেই প্রজাপতিদের খায়, প্রজাপতি বা কীটপতঙ্গ যেগুলো থাকে তাদের খায় হচ্ছে ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় ইগল। এবার তোমরা ভাবতেই পারো, অনেকেই মানে সাপে ভয় পাও, আমিও পাই, তো অনেকেই মনে হতে পারে যে সাপ তো না থাকলেই হতো, কি দরকার এই সাপের থাকার, ভয়ঙ্কর একটা প্রাণী, সবাইকে কেটে দিলে মরে যায়, তো কি দরকার। কিন্তু এই সাপেরও কিন্তু একটা গুরুত্ব আছে। ধরে নাও সাপ নেই পৃথিবী থেকে, সাপ বিলুপ্ত, তাহলে কি হবে? সাপকে যারা খেয়ে বেঁচে থাকে তারা তাদের খাদ্য হারাবে, আর সাপ যাদের খায় তাদের সংখ্যা বেড়ে যাবে। এই খাদ্য শৃঙ্খলটাকে যদি আমরা শুধু কনসিডার করে দেখি, যে সাপকে যদি আমরা সরিয়ে দিই ইগল পাখি খাবার পাবে না, আর যদি সাপকে সরিয়ে দিই তাহলে ব্যাঙের সংখ্যা অনেক বেড়ে যাবে, কারণ কি ব্যাঙকে খাবার কেউ থাকবে না। এবার ব্যাঙের সংখ্যা বেড়ে গেলে ব্যাঙ প্রচুর পরিমাণে কীটপতঙ্গকে খেয়ে নেবে, প্রজাপতি কীটপতঙ্গ যারা আছে তাদের খেয়ে নিলে, তারা যদি না থাকে, প্রজাপতি যদি না থাকে, ফুলের মধ্যে পরাগ সংযোগ হবে না, তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তাই বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জীবের কিছু গুরুত্ব আছে। এই জীব বৈচিত্র্য, এই ভ্যারাইটি, এত রকম জীব থাকার কারণ আছে, এত ভ্যারাইটি এমনি এমনি হয়নি, তাদের ভ্যারাইটি বা এত বৈচিত্র্য থাকার একটা কারণ আছে, যে প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে যা একটা বাস্তুতন্ত্রকে ক্রিয়াশীল রাখতে পারে। এরপর আমরা দেখব খাদ্যের উৎস হিসাবে জীব বৈচিত্র্যের কী গুরুত্ব আছে। আমরা সবাই জানি সবুজ উদ্ভিদরা হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক,
প্রত্যেকে মানে প্রত্যেক প্রাণী কোনো না কোনোভাবে এই উৎপাদকের উপর নির্ভরশীল, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। যারা তৃণভোজী প্রাণী আছে তারা ডিরেক্টলি উৎপাদকের উপর নির্ভরশীল, আর যারা মাংসাশী আছে তারা ইনডিরেক্টলি। আমাদের যে খাদ্য তার 85% আসে 20 রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থেকে। ধান, গম, ভুট্টা, আলু প্রভৃতি উদ্ভিজ্জ উৎস থেকে আমরা খাবার পেয়ে থাকি। এছাড়াও কিছু প্রাণীজ উৎস আছে, যেমন দুধ, মাছ, মাংস, ডিম, এগুলো আমরা প্রাণীজ উৎস থেকে পেয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি যে খাদ্যের উৎস হিসাবেও এই জীব বৈচিত্র্যের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেক্সট আমরা যেটা দেখব, জৈব কীটনাশক বা বায়ো পেস্টিসাইড উৎপাদনে জীব বৈচিত্র্যের কী গুরুত্ব। বিভিন্ন রকম কীটনাশক সেগুলো তৈরি করতে জীব বৈচিত্র্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈব কীটনাশক, এমনি যে কেমিক্যাল থেকে যে কীটনাশকগুলো হয় সেগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে, কিন্তু যদি আমরা কোনো জৈব কীটনাশক বা পরিবেশ থেকে কিছু জিনিস নিয়ে যদি আমরা কোনো কীটনাশক তৈরি করি তাহলে সেটা যেমন পোকামাকড় মারতে সাহায্য করবে তেমনি আমাদের পরিবেশের ক্ষতি করবে না। যেমন অ্যাজাডিরেক্টিন নিম গাছ থেকে তৈরি হয়। থুরিনজিন বা স্পোরিন, এই কীটনাশকটি তৈরি হয় ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে। এরপর আমরা দেখব জ্বালানি হিসেবে জীব বৈচিত্র্যের কী গুরুত্ব। অনেক মানে প্রাচীনকাল থেকে আমরা জানি যে মানুষ কাঠ জ্বালিয়ে, মানে ঐতিহাসিক যুগে কাঠ থেকে আগুন জ্বালিয়ে, গাছের পাতাই সব দিয়ে আগুন জ্বালিয়ে এরা প্রাচীনকালে আদিম মানুষেরা কিন্তু গাছপালা, গাছের কাঠ পাতা এদেরকে জ্বালানি রূপে ব্যবহার করত। বর্তমানে বিভিন্ন যে জীবাশ্ম, সেই জীবাশ্ম জ্বালানির প্রচলন কিন্তু খুব বেড়ে গেছে। পেট্রোলিয়াম, কয়লা প্রভৃতি জীবাশ্ম জ্বালানি আমাদের এখনকার মানে এখনকার যুগে খুবই উপযোগী। এই জ্বালানিগুলো আমাদেরকে খুবই সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের রান্নার কাজে বলো, গাড়ি ঘোড়ার জন্য চালার জন্য যে তেল, সব কিছুতেই কিন্তু এই জীবাশ্ম জ্বালানির অবদান গুরুত্বপূর্ণ। ওষুধ প্রস্তুতিতে কিন্তু জীব বৈচিত্র্যের একটি বিশেষ ভূমিকা আছে। বর্তমানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে ওষুধ তার 70%-এর উৎস হচ্ছে কিন্তু জীব বৈচিত্র্য। প্রায় 120 রকমের প্রজাতির উদ্ভিদ থেকে 25% ড্রাগ পাওয়া যায়। বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ থেকে মানুষের রোগ নিরাময়ের জন্য ওষুধ তৈরি হয়। তুলসী পাতা, আমাদের নর্মালি খুব ঠান্ডা লাগলে কিন্তু বাড়িতে দেখবে অনেকে বলে তুলসী পাতা খেতে, তুলসী পাতা মধু এগুলো খেতে। এই ভেষজ উদ্ভিদগুলির কিন্তু খুবই গুরুত্ব আছে রোগ নিরাময়ের ক্ষেত্রে। এছাড়া কুইনাইন, রেসারপিন, মরফিন, ট্যাক্সল, এইসব যে ড্রাগ বা ওষুধ সেগুলো তো আছেই। সর্পগন্ধা গাছ থেকে আমরা রেসারপিন পাই, সিঙ্কোনা গাছ থেকে পাই কুইনাইন, পোস্তর বীজ থেকে আমরা পাই মরফিন, টেক্সাস গাছ থেকে আমরা পাই ট্যাক্সল। ট্যাক্সল কিন্তু ক্যান্সারের চিকিৎসায় বিশেষভাবে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব যে অর্থনৈতিক গুরুত্ব কী আছে জীব বৈচিত্র্যে। কাঠ, গদ, রজন এইসব জিনিসপত্র এগুলো কিন্তু আমরা পাই হচ্ছে গাছ থেকে। পাইন, অ্যাবিস এইসব উদ্ভিদ কাগজ উৎপাদনে ব্যবহৃত হয়।
এছাড়া পাইন গাছের রজন, শাল গাছের রজন, গদ, ট্যানিন, রাবার, এগুলো কিন্তু উৎপাদনে মানে এগুলো উৎপাদন করতেও কিন্তু গাছের প্রয়োজন, এবং এগুলো আমাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। এছাড়া আমরা মৌমাছির থেকে মোম, মধু, রেশম মাছের থেকে রেশম, ভেড়ার কাছ থেকে পশম, মুক্ত ঝিনুক থেকে মুক্ত প্রভৃতি নানান অর্থনৈতিক সামগ্রী কিন্তু আমরা প্রাণীজগতের কাছ থেকেও পেয়ে থাকি। এছাড়াও জীববৈচিত্র্যের কিছু নান্দনিক গুরুত্ব আছে। আমরা বিভিন্ন জায়গায় এই জীববৈচিত্র্য উপভোগ করার জন্য যাই, যেমন বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বিভিন্ন ইকো ট্যুরিজম পার্ক, জঙ্গল সাফারি, এগুলোতে আমরা যাই। এবং এগুলো এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। এছাড়াও জলবায়ু নিয়ন্ত্রণে, জিন ভাণ্ডার সংরক্ষণে, শিল্প ও সাহিত্যগত বিভিন্ন ক্ষেত্রে জীববৈচিত্র্যের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এবার আমরা জীববৈচিত্র্যের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। জীববৈচিত্র্যের তিনটি স্তর, জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি আর ইকোসিস্টেম ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য কি? যদি আমরা কুকুর প্রজাতিটাকে দেখি, বিভিন্ন রকমের কিন্তু কুকুর আছে, যেমন অ্যালসেশিয়ান, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, বিভিন্ন রকম কুকুর আছে। কিন্তু তারা বিভিন্ন রকমের হলেও তারা কিন্তু সবাই কুকুর। তো এই যে বিভিন্ন রকমের কুকুর কেন হচ্ছে, তাদের কারোর গায়ের রং আলাদা, কারোর হাইট, কারোর গায়ের লোম, বিভিন্ন রকম তাদের মধ্যে ভ্যারাইটি দেখা দিচ্ছে, সেটা কেন? না, তাদের জিনগত বৈচিত্র্যের জন্য। তাদের জিনের কিছু মিউটেশন হয়েছে, তার ফলে তার কী হয়েছে, তারা অবশ্যই তারা কুকুর, কিন্তু বিভিন্ন টাইপের তারা তৈরি হয়েছে। তাহলে জিনগত বৈচিত্র্যর যদি আমরা ডেফিনেশন বলতে চাই, সেটা কী হবে, একই প্রজাতির অন্তর্গত সমস্ত যে সদস্য তাদের মধ্যে জিনগত মিউটেশনের ফলে যে প্রকরণ বা যে বৈচিত্র্যটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি জিনগত বৈচিত্র্য। এরপর আমরা দেখব স্পিসিস ডাইভার্সিটি কী। কোনো একটা ভৌগোলিক অঞ্চলকে যদি আমরা কনসিডার করি, সেখানে বিভিন্ন রকমের প্রজাতি থাকবে। ধরো আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বলছি, তোমার পাড়ায় মানুষ আছে, কুকুর আছে, গরু আছে, বিভিন্ন পাখি আছে, বিড়াল আছে, তারা প্রত্যেকে প্রজাতি, এক একটা প্রজাতি। তো একটা অঞ্চলে বিভিন্ন রকম এরকম প্রজাতি বসবাস করে, তাহলে আমরা এই যে একটা অঞ্চলের বিভিন্ন রকম প্রজাতিকে মিলিতভাবে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি বলছি। ইকোসিস্টেম ডাইভার্সিটি কি? বাস্তুতন্ত্র, একটা বাস্তুতন্ত্রের বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র হয়। একটা বাস্তুতন্ত্রের গোটা যে যত জীবগোষ্ঠী আছে সবাইকে একসাথে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলছি। পুকুরের বাস্তুতন্ত্র যদি আমরা কনসিডার করি, সেখানে অনেক রকম মাছ, অনেক রকম উদ্ভিদ, সব আণুবীক্ষণিক জীব এরা আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়ে পুকুরের ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হবে। একটা জঙ্গলের বিভিন্ন রকম বাস্তুতন্ত্র আছে, তাদের মিলে একসাথে হবে একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আবার তিন রকমের হয়, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। এবার আমরা দেখে নিই এই আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য কী। ধরো একটা অঞ্চল, সেখানে আমরা তিনটে সাইটকে কনসিডার করছি, সাইট এ, সাইট বি, সাইট সি। এবার ধরে নিলাম সাইট এ তে তিন রকমের প্রজাতি আছে, সাইট বিতে চার রকমের প্রজাতি আছে আর সাইট সিতে পাঁচ রকমের প্রজাতি আছে।
তাহলে সাইড এর আলফা বৈচিত্র্য হবে 3, সাইড বির আলফা বৈচিত্র্য হবে 4, আর সাইড সির আলফা বৈচিত্র্য হবে 5। এবার যদি সাইড এ আর বি এই দুটোকে কনসিডার করি, তাহলে সাইড এ আর সাইড বি মিলে কটা প্রজাতি হচ্ছে? কিছু প্রজাতি কমন আছে, 3টে প্রজাতি কমন আছে, আরেকটা আছে মিলে হচ্ছে 4টে। সাইড এ সাইড বি মিলে মোট 4টে প্রজাতি আছে। তাহলে আমরা সাইড এ আর সাইড বি রেসপেক্টে বলতে পারি বিটা ডাইভার্সিটি ইকুয়াল টু 4। আর এই 3টে সাইড মিলে যদি গামা ডাইভার্সিটি কনসিডার করি, তাহলে হচ্ছে 6। মানে পুরো অঞ্চলটাকে আমরা কনসিডার করলে সেখানে 6 রকম প্রজাতি আছে, একটা বৃহত্তর অঞ্চল কনসিডার করলে। তাহলে আমরা সংজ্ঞাটা কী দেখছি? আলফা বৈচিত্র্য হচ্ছে কোন একটা নির্দিষ্ট অঞ্চল, তার মধ্যে যে জীবগোষ্ঠীর বৈচিত্র্য সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হচ্ছে একটি ভৌগোলিক অঞ্চল, সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হচ্ছে বিশাল কোনো ভৌগোলিক অঞ্চল, তার যে বাস্তুতন্ত্র, তার মধ্যে যে বিভিন্ন প্রজাতি আছে তাদের বৈচিত্র্যকে আমরা বলছি গামা বৈচিত্র্য। একটা ছোট উদাহরণ দিয়ে বলি, তোমার বাড়িটাকে যদি আমরা একটা ছোট অঞ্চল ধরি, তোমার বাড়িতে যতজন যা আছে, তোমার ধরো বাড়িতে গাছ আছে, মানুষ তো আছে, তাছাড়া ধরো কোনো পাখি বা তোমার কোনো পেট আছে, তাহলে এই এদের নিয়ে যে বৈচিত্র্যটা সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য হবে। তারপরে তোমার পাড়াটা কনসিডার করলাম, সেখানে আরও কিছু প্রজাতি আছে, তাহলে সেটাকে আমরা বিটা ডাইভার্সিটির আন্ডারে বলবো। আর তুমি যেখানে থাকো, ধরো আমরা কলকাতার কনসিডার করছি, তাহলে পুরো কলকাতার জীব বৈচিত্র্যটাকে সেক্ষেত্রে আমরা গামা ডাইভার্সিটি বলবো। তাহলে আলফা ডাইভার্সিটি হচ্ছে কোনো নির্দিষ্ট একটা অঞ্চল, বিটা ডাইভার্সিটি হচ্ছে কোনো একটিমাত্র ভৌগোলিক অঞ্চল, আর গামা ডাইভার্সিটি হচ্ছে একটা বিশাল ভৌগোলিক অঞ্চলে যে বাস্তুতন্ত্রের বিভিন্নতা বা প্রজাতির যে বিভিন্নতা, তাদেরকে সামগ্রিকভাবে গামা বৈচিত্র্য বলা হচ্ছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে জীব বৈচিত্র্য হটস্পট এবং জীব বৈচিত্র্য কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিও। থ্যাংক ইউ সো মাচ।